বাটলদা বাটলদা, আমি না আজ থেকে আর্টিস্ট হয়ে গেছি, জানু চিত্রশিল্পী। কি হয়েছে তোর? পিঠ শুরশুর করছে বুঝি? এই না গো বাটলদা, তুমি জানো না যে ছবি বোঝা যায় না সেটাই দারুণ ছবি। তাই বুঝি? কে বললো তোকে এসব? কেন নসুদা, তাই তো আমি এই ছবিটা এঁকেছি। দেখো দেখো, এর মধ্যে একটা গভীর মানে আছে, সবাই ধরতে পারবে না। দেখো দেখো, এটা কি এঁকেছিস? এটা হলো একটা খেলার মাঠ। এটা একটা মাঠ? একটা গোল এঁকে মাঠ বলে চালাচ্ছিস? এটাই তো কায়দা বাটলদা, এটাই মাঠ। মাঠটা ফাঁকা, মাঠ ভর্তি ঘাস ছিল, মাঠের ঘাসগুলো সব গরুতে খেয়ে নিয়েছে। তাহলে গরুটা কই? গরু কি আর বসে থাকবে নাকি বাটলদা? ঘাস খেয়ে কোথায় পালিয়ে গেছে ভগবান জানে। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। হত ছাড়া বাঁদর একটা গোল একে বলে গরু ঘাস খেয়ে পালিয়েছে। তুই হলি সেই গরু, এক্ষুনি মাথায় কিল মেরে তোকে বিলের পচা জলে ছুঁড়ে ফেলবো। যা পালা। ওকে বাটলদা, আমার শিল্প নিয়ে আমি চললাম। হ্যালো, ইয়েস বাটুল স্পিকিং। কে? সুরেন বারিক, মানে বিখ্যাত চিত্রশিল্পী সুরেন বারিক। হ্যাঁ বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেছে আমার। কেন, কি হয়েছে আমাকে খুলে বলুন। আমি রবীন্দ্র আর্ট গ্যালারিতে আমার আঁকা সূর্যমুখী সিরিজ দিয়েছিলাম, এই ধরুন দশটা। আমার আঁকা ফুলগুলোর ছবিগুলো গতকাল রাতে কিভাবে জানি না বদলে গিয়ে সব বাঘের মুখ হয়ে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না বাটুল বাবু, আমার মান সম্মান আর কিচ্ছু রইল না। আমাকে এরকম অদ্ভুত অবস্থা থেকে উদ্ধার করুন বাটুল বাবু, প্লিজ। স্ট্রেঞ্জ, এটা কিভাবে সম্ভব? আপনি এঁকেছিলেন ফুলের ছবি, সেই ছবি বদলে গিয়ে বাঘের মুখের ছবি হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি নিজে একবার রবীন্দ্র আর্ট গ্যালারিতে আসুন প্লিজ বাটুল বাবু। কিন্তু আমি যতদূর জানি বাঘের মুখ এঁকে বিখ্যাত হয়েছিলেন শিল্পী তারিণী বাবু। তাই তো বলছি, লোকজন ভাবছে আমি তারিণী বাবুর ছবি নকল করে এঁকেছি। মাটুল বাবু আপনি আমাকে বাঁচান প্লিজ, একবার আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ঘন্টাখানেকের মধ্যেই আসছি, এখন রাখছি। বাটুল বাবু নমস্কার, আমি আর্ট গ্যালারির মালিক নরহরি সেন। আপনারা যাওয়ার পর কেউ কি কাল রাতে এখানে ঢুকেছিল? না না, এখানকার চাবি আমার কাছেই থাকে, ঘরটি বন্ধই ছিল। আর সকালে এসেও আমি যদি দেখতাম তালাটি ভাঙা তাহলেও বুঝতাম। সো স্ট্রেঞ্জ, এ কিভাবে সম্ভব? ঘর বন্ধ, আপনি যাওয়ার পর ঘরে কেউ ঢুকেও নি, তাহলে এই ছবিগুলো তো আপনা আপনি বদলে যেতে পারে না। বাটুল বাবু কিছু বুঝলেন? সবই তো শুনলাম, কিন্তু কিছু ঠাহর করতে পারলাম না। ব্যাপারটা কেমন গোল পাকিয়ে যাচ্ছে। আমি নিজের হাতে ছবিগুলো গতকাল প্যাক করে ওনাদের দিয়েছিলাম, কিন্তু কিভাবে এমন হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। চারদিকে ভুয়ো খবর রটে গেছে আমি নাকি আমার গুরুদেব তারিণী দাসের বাঘের সিরিজ নকল করতে শুরু করেছি। মাটুল বাবু, মাটুল বাবু বিশ্বাস করুন, আমাকে এরকম জঘন্য অপবাদ শুনতে হবে কোনো দিনও আমি ভাবিনি। আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন মাটুল বাবু, মাটুল বাবু প্লিজ। এখানে এভাবে কথা বলা ঠিক হবে না, চলুন আপনার স্টুডিওতে, যেখানে আপনি ছবিগুলো এঁকেছিলেন সেই জায়গাটা একবার দেখা দরকার। সেখানে নিশ্চয়ই আপনার আগের আঁকা ছবিগুলো থাকবে। হ্যাঁ মাটুল বাবু, চলুন দেখাচ্ছি। আসুন আসুন বাটুল বাবু আসুন, এই দেখুন, এই দেখুন আমার সানফ্লাওয়ার সিরিজ, এগুলোর থেকে দশটা আমি ওনাদের দিয়েছিলাম। আহ কি সুন্দর আপনার সৃষ্টি, দেখলে মন ভরে যায়। আপনার ছবির আমি আগাগোড়া ভক্ত, আপনার রঙের ব্যবহার, তুলির টান মন ভরিয়ে দেয়, মনটা ফ্রেশ হয়ে গেল। দেখলেন তো, এখানে একটিও বাঘের ছবি নেই। বাঘের সিরিজ আপনার গুরু শ্রী তারিণী দাস আঁকতেন, am I right? Yes, মাটুল বাবু, ওনার কাছেই আমার শিল্পী জীবনের শুরু। হাতে ধরে আমাকে একদম পাকা শিল্পী করে তুলেছিলেন, কিন্তু কি জানি তারপর কি সব হয়ে গেল। কেন, কি হয়েছে ওনার? শেষ জীবনে উনি ওনার দেশের বাড়ি কল্যাণপুরে থাকতেন, সেখানেই ছবি আঁকতেন, কিন্তু একদিন খবর পেলাম উনি আত্মহত্যা করেছেন।
আত্মহত্যা? কেন উনি আত্মহত্যা করলেন? কেন এত মহান শিল্পী ছিলেন উনি, শেষ জীবনে ওনার আঁকার বিশ্বজোড়া কদর ছিল। আপনি তো ওনার খুব কাছের একজন ছিলেন, আপনি জানেন না উনি কেন আত্মহত্যা করলেন? আমি তেমন কিছুই জানি না বাটুল বাবু। স্ট্রেঞ্জ, আপনি জানেন না, এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন। বুঝলাম, আমাকে একটু ভাবতে দিন, আমি দেখছি কি করা যায়। আমি এখন কি করব আমাকে একটু বলে দিন বাটুল বাবু। আপনি আবার ছবি আঁকতে শুরু করুন, আবার আর্ট গ্যালারিতে ছবি পাঠানোর ব্যবস্থা করুন। আবার পুরো ব্যাপারটা আমার গোলমেলে লাগছে, ছবি পাল্টে যাচ্ছে। ছবি যদি চুরি হতো তাহলে না হয় বুঝতাম, কিন্তু সুরেন বাবুর ছবি বদলে তারিণী বাবুর ছবি। কিন্তু কেন, কে করছে? তারিণী বাবু আত্মহত্যা করলেন, সুরেন বাবু তার কারণ জানেন না। ঘটনাগুলো কেমন জট পাকিয়ে যাচ্ছে। তারিণী বাবু কে গো মাতুল্লা? তারিণী বাবু হলেন সুরেন বারিকের গুরু, ওনার মৃত্যু রহস্য জানতেই আমাকে ওখানে যেতে হবে বুঝলি। উনি হঠাৎ আত্মহত্যা করতে কেন গেলেন এই ব্যাপারটা কিছুতেই মাথায় আসছে না। তারিণী বাবু আত্মহত্যা, ছবি তো বদলেছে সুরেন বাবুর। এইখানেই খটকারে, বাঘের ছবিগুলো সব তারিণী বাবুর, অর্থাৎ এই রহস্যের সঙ্গে তারিণী বাবুর যোগ রয়েছে, অথচ তিনি মৃত। না 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 না, আমার কেন জানি না মনে হচ্ছে একবার তারিণী বাবুর বাড়ি কল্যাণপুরে যেতে হবে। বাড়িটা দেখছি বেশ পুরনো, কেউ কি থাকে না এ বাড়িতে? কাউরে খুঁজছেন বাবু? এটা কি তারিণী দাসের বাড়ি? আগে হ্যাঁ বাবু, আমার নাম রামেশ্বর, এ বাড়িটা দেখভাল করি। বড় বাবু তো অনেক দিন হলো গত হয়েছেন। হ্যাঁ, আমি তার কারণ জানতেই এখানে এসেছি। আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? না বাবু, তেমন কিছুই বলতে পারবো না। আমি এ বাড়িতে ছোটবেলা থেকে কাজ করছি, কিন্তু উনি যে এভাবে চলে যাবেন কখনো ভাবতে পারিনি বাবু, কখনো না। আপনি এমন করবেন না। আচ্ছা, ওনার কি কোনো সমস্যা হয়েছিল? হঠাৎ এভাবে আত্মহত্যা করতে গেলেন কেন উনি, আপনি কি কিছু জানেন? দাদা বাবু, তেমন কিছুই তো তার আচরণ দেখে বুঝতে পারিনি, কিন্তু তার মারা যাওয়ার আগে তার এক ছাত্র প্রায়ই এখানে আসতেন, দাদাবাবুর সাথে থাকতেন। মারা যাওয়ার দিন উনি ভোরেই চলে গিয়েছিলেন, কাউরে কিছু না বলি। ছাত্র? তার নাম কি সুরেন বারিক? তেমনি শুনেছিলাম, তবে উনি দাদাবাবুর প্রিয় ছাত্র ছিলেন। আচ্ছা চলুন দেখি তারিণী বাবুর আকার ঘরটায় আমায় একটু নিয়ে চলুন। এদিকে আসুন বাবু। সব কিছুতে কেমন ধুলো পড়ে গেছে, কি অদ্ভুত সৃষ্টি, মনে হচ্ছে আসল বাঘের মুখ বসানো। কি প্রতিভা! ওদিকে ওটা কি দেখছি, ক্যানভাসে আরেকটা ছবি দেখছি, যাই তো গিয়ে দেখি। কি ধুলো! ছবিটা অসম্পূর্ণ। এই ছবিটা আঁকতে আঁকতেই দাদাবাবু মরণের কোলে ঢলে পড়েছিল। ছবিটা শেষ করতে পারলেন না। মাথাটা কি যন্ত্রণা করছে! ওটা কি দেখছি, আমায়
আমার আঁকা বন্ধ করতে চেয়েছিল ওই শয়তানটা। ভেবেছিল আমি আঁকা বন্ধ করলে ও অনেক বড় শিল্পী হয়ে যাবে। ভুল করেছে, ভুল। আমি আর ওকে ছবি আঁকতে দেব না, কখনো দেব না, কখনো না। আমি কি শুনলাম? ছি ছি ছি, সুরেন বারিকের এত ছোট মন বুঝতেই পারিনি। আমি ওকে উচিত শাস্তি দেব। গুরুদেবের প্রতি এই প্রতিদান, এই ছবিটা আমি সাথে নিয়ে যাব। ওখানে কি দেখলে বাটুলদা? ভূতটুত দেখনি তো বাটুলদা? দেখেছি, তারিণী বাবুকে দেখেছি। ওনার মুখে শুনলাম আত্মহত্যার কারণটা, আর সেই সুরেন বারিক ওই মেরেছে ওনাকে। তুমি না বলেছিলে তারিণী বাবু ওনার গুরু? কিন্তু উনি কেন ওনার গুরুদেবকে মারতে গেলেন? তারিণী বাবুকে বা তুমি কিভাবে দেখলে? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে বাটুলদা। হিংসে, বুঝলি? এত ছোট মন একটা মানুষের কিভাবে হতে পারে ভেবে পাচ্ছি না। তারিণী বাবুকে কিভাবে মারলো? তুমি ওকে দেখলেই বা কি করে? এই ছবিটার মধ্যে। ও তাই বলো, শিল্পর মধ্য দিয়ে শিল্পীকে দেখার চেষ্টা। কিন্তু ছবিটা তো এখনো আঁকাই শেষ হয়নি বাটুলদা। কি বাজে গন্ধ! এই এই কি হলো তোর? এই বিচ্ছু, কি হলো তোর? বাচ্চু বাচ্চু, শিগগির জল নিয়ে আয়, যা। বাচ্চু, আমি মনে হয় কিছু বুঝতে পেরেছি। আমাকে এক্ষুনি এই ছবিটা নিয়ে সুরেন বাড়িকে স্টুডিওতে যেতে হবে, তাহলেই সব রহস্যের সমাধান হবে। আপনি এসে গেছেন বাটুল বাবু, আসুন আসুন, এক্ষুনি আসুন। এ আমার সাথে কি হচ্ছে দেখুন, যাই আঁকতে যাচ্ছি সব বাঘের মুখ হয়ে যাচ্ছে। ও ও, আমার মাথাটা ফেটে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তাই বুঝি, আমার সামনে আঁকুন দেখি। দেখছেন দেখছেন বাটুল বাবু, দেখছেন কি হচ্ছে বাটুল বাবু? ও ভগবান, আমার সাথে সব কি হচ্ছে? সুরেন বাবু, দেখুন তো এই ছবিটা, চিনতে পারছেন? এটা তো আমার গুরুদেবের তুলির টানে আঁকা বাঘের মুখ। এরকম অর্ধেক আঁকা ছবি আপনি কোথায় পেলেন? আপনি ছবিটা ভালোভাবে দেখুন তো একটু। আর কিছু দেখতে পাচ্ছেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তুই সব জানিস, মূর্খ। তুই কি ভেবেছিলি? তুই কি ভেবেছিলি আমায় শেষ করে আমার ছবি আঁকা আটকাতে পারবি? আমাকে সরিয়ে তুই আমার জায়গা নিবি, বড় শিল্পী হবি, আমার থেকেও বড়। দেখ দেখ, তোর আঁকার ক্ষমতা আমি কেড়ে নিয়েছি, কেড়ে নিয়েছি। বল বল, তোর আর কোনো ক্ষমতা রইল? আর আঁকতে পারবি না তুই, যাই আঁকবি সব সব আমার আঁকা বাঘের মুখ হয়ে যাবে, তোর শিল্পী জীবন এখানেই শেষ। না 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 না, গুরুদেব না, আমাকে এমন শাস্তি দেবেন না গুরুদেব, আমি বড় ভুল করেছি গুরুদেব। না, তোকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না।
নিজের ছেলের মতো আমি শিক্ষা দিয়েছিলাম তোকে, কোনো কিছুতে খামতি রাখিনি। তুই আমার সাথে এমন করলি, হ্যাঁ, যে বিদ্যা আমি তোকে শিখিয়েছি সেই বিদ্যা আমি তোর থেকে কেড়ে নিয়েছি। এটাই হলো তোর সব থেকে বড় শাস্তি। আমি বাঁচতে পারবো না গুরুদেব, আমি বাঁচতে পারবো না, ছবি না আঁকলে আমি মরে যাব। এমন শাস্তি আমায় দেবেন না গুরুদেব, এমন শাস্তি দেবেন না। সুরেন বাবু, আপনি যা করেছেন তা একেবারে জঘন্য একটি কাজ, আপনাকে আপনার প্রাপ্য শাস্তি পেতেই হবে। তারিণী বাবু, আপনি কিভাবে মুক্তি পাবেন আমায় বলুন। আমার শেষ ইচ্ছা সম্পূর্ণ হলেই আমার মুক্তি, আমার মুক্তি। তাই হবে তারিণী বাবু, আমি আপনার শেষ ইচ্ছে সম্পূর্ণ করবই। আপনার শেষ ইচ্ছেটা আমায় বলুন। আমি আজ পর্যন্ত কোনো ছবি অসম্পূর্ণ রাখিনি, কোনো ছবি না। ওর জন্য, ওই সুরেনের জন্য আমি আমার ছবি সম্পূর্ণ করতে পারিনি। এই ছবিটা সম্পূর্ণ হলেই আমার আমার মুক্তি, আমার মুক্তি। বাটুল বাবু, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আপনি যে ভুল করেছেন তার কোনো ক্ষমা হয় না। এবার ঘটনাটা খুলে বলুন সুরেন বাবু। আজ থেকে 2 বছর আগেকার কথা, সেবার জাতীয় কলা প্রদর্শনীতে আমারও আমার গুরুদেবের ছবি একসাথে যাবে। প্রতিবারই গুরুদেবের আঁকা ছবিগুলো প্রথম স্থানে থাকে, আর আমার ছবি তারপরে। তার ছবি ঘরের মাঝখানে থাকলে আমার ছবিগুলো তার ছবিগুলোর পাশে আড়ালে। আমি ঠিক করলাম, এবার উনি যাতে আর কলা প্রদর্শনীতে ছবি পাঠাতে না পারেন, ওনাকে বিষ প্রয়োগ করে প্রদর্শনীর আগে কাবু করার ফন্দি আটলাম। ওনার আঁকার রঙগুলোতে বিষ মিশিয়ে পরের দিন ভোরবেলা ওনার বাড়ি থেকে ফিরে এলাম। ভেবেছিলাম ওই বিষ মিশানো রঙের গন্ধে উনি অজ্ঞান হয়ে যাবেন, কিন্তু জানতাম না বিষের মাত্রা এত বেশি হয়ে যাবে যে উনি মারা যাবেন, সেটা আমি ভাবতেও পারিনি। ও আই সি, সেই জন্যই ছবিটার কাছে যেতেই বিচ্ছু অজ্ঞান হয়ে গেল, ওর জন্যই তখন আমারও কেমন মাথা ঝিমঝিম করছিল। নিন, এবার আপনার তুলি ধরুন, এই ছবিটা সম্পূর্ণ করে আপনার গুরুদেবের শেষ ইচ্ছে পূরণ করুন। কি ব্যাপার, ছবিটা থেকে তো তারিণী বাবু বেরিয়ে আসলেন না, কি হলো? গুরুদেব কি এখনো মুক্তি পাননি? তারিণী বাবু, আপনি শুনতে পাচ্ছেন? গুরুদেব, এবার আপনি খুশি তো গুরুদেব? আপনার শেষ ইচ্ছে পূরণ হলো, এবার তো আমায় ক্ষমা করে দিন গুরুদেব। তারিণী বাবু, সুরেন ওর উচিত শিক্ষা পেয়েছে। একজন শিল্পী যদি ছবি আঁকতে না পারে, তার থেকে বড় শাস্তি তার কাছে আর কিছু হয় না। সুরেন বারিক, এটাই আপনার উচিত শাস্তি, মাথা পেতে এটাকে মেনে নিতেই হবে। আমি তোকে ক্ষমা করলাম সুরেন, কিন্তু তুই আর কোনো দিন ছবি আঁকতে পারবি না। তোর মতো শিষ্য পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু এখন তোর জন্য আমার লজ্জা হয়। তুই আমার শিক্ষাকে অপমান করেছিস, এটাই তোর শাস্তি। আমি চললাম। ওনার আত্মা অবশেষে মুক্তি পেল। সুরেন বাবু,
এই ছবিটা আর্ট গ্যালারিতে পাঠানোর ব্যবস্থা করুন। এটাই হবে ওনার প্রতি আমাদের সকলের শেষ শ্রদ্ধা নিবেদন। শুনেন বাবু, আমি আপনাকে আর কি শাস্তি দেব? আপনার গুরুদেব আপনাকে উচিত শিক্ষা দিয়েছেন। গুরু ভগবানের সমান, মা বাবার পরেই তার স্থান। গুরুকে কষ্ট দেবার শাস্তি তো পেতেই হবে, কি তাই না? হা 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 হা।